কদম কদম বাড়ায় যায়। গানটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, আমরা যে পার্ট অফ দিস সং, আমার আমি আমি একদম আমরা সবাই আমরা ছোটোবেলা থেকে মার্চ করেছি, আমরা স্কুলে গেছি, লাইভ পোস্টিং করেছি, এই গানটা আমরা সবাই জানি। ভালো লাগছে যে 1942 সালের পরে এক বছর পরে নতুনভাবে আমরা লঞ্চ করলাম, সেটা লঞ্চ করছি আমরা চাইছি যেখানে যেখানে আমাদের নেতাজি সুভাষ বসে অনেক সেটা পৌঁছে আমাদের এক একটা ইভেন্ট করার, এটা খুব ভালো লাগছে যে আমাদের কলকাতা শহরে যে আমাদের বন্ধু এত সুন্দর মেনটেন করে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে এসে নেতাজি সুভাষ সামনে দাঁড়িয়ে আজকে আমরা আমাদের কদম একটা কথা আমি বারবার যে প্রজন্মের পর প্রজন্ম বাড়ি টাকছে, এখন মানুষজন আইপ্যাডে মোবাইলে গান শোনেন, বিশেষ করে আমি বলছি টিন এজারদের নতুন প্রজন্ম, তাদের কাছে কদম কদম বাড়ায় যায় গানটা তাকে আবার মুম্বাদার, মানে বর্তমান সমাজের কোন সিচুয়েশনের জন্য তুমি বলবে যে সবার সবাই একসঙ্গে যেন পা মেলায়, বর্তমান প্রজন্মের মানে বর্তমান সমাজের কোন সিচুয়েশনের জন্য যেন সবাই একসঙ্গে পা মেলায়? দেখুন, মানে আমার যেটা বারবার মনে হয় সব কিছু যেটা আমাদের পশ্চিমবাংলা, আমাদের বাঙালি, আমাদের বাংলা, আমাদের কলকাতা, তার যে কোনো উন্নতির জন্য যে কোনোভাবে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে, আর সেই সময় কিন্তু এই কদম কদম বাড়ায় যায় গানটা অ্যাপ সং, গ্রেট সং, কারণ এটার মধ্যে স্পিরিট আছে, এটার মধ্যে ইন্টালেক্ট আছে, এটার মধ্যে যে ভাষা আছে, মানে আমরা ছোটোবেলাতে এই গানটা শুনলেই আমরা স্পিরিটেড হয়ে যেতাম। এই গানটা হচ্ছে আমাদের স্পিরিট, এই গানটা হচ্ছে আমাদের বেঁচে থাকার গান, লড়াইয়ের গান, ভালো করার গান, ভালো লাগার গান। অ্যান্ড দ্য লাস্ট টাইম ইউ ট্রাভেলড বাই মেট্রো? Well, I was just talking today, আমার এখনও মনে আছে আই থিঙ্ক 84-85 when metro was launched. If I'm not wrong, এটা টলিগঞ্জ থেকে আমরা বেরিয়েছিলাম, যত দূর মনে পড়ছে খুব শিওর নই, কারণ আমি তখন অনেকটা ছোটো, সো মনে পড়ছে যতটুকু সত্যজিৎবাবু বোধ হয় ছিলেন তখন, উনি বেঁচে ছিলেন আমাদের মধ্যে, সো ইট ওয়াজ এ ভেরি স্পেশাল জার্নি ফর টালিগঞ্জ স্টুডিও মেট্রোতে চড়ার, একটা করা হয়েছিল, সেটা আমার প্রথম চড়া। তারপরে আমরা মাঝে মাঝে না অনেক টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আন্দোলন করতাম, তখন আমাদের ওই টালিগঞ্জ থেকে ধর্মতলা আসায় যারা সেলিব্রিটি আমরা তখন মেট্রোতে উঠে পড়তাম, পাবলিকের মধ্যে উঠতাম, কিন্তু দ্যাট ওয়াজ আ ফান, এটার বাইরে হয়নি শুটিং ছাড়া। আজকে বহুদিন পরে আবার মেট্রোতে উঠলাম, আই ফিল রিয়েলি প্রাউড যে আমাদের কলকাতায় এরকম মেট্রো আছে, ইট সার্ভ ফর এভরিওয়ান, সো এটাকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা, এর মধ্যে কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট।